এই বডি তুমি তুমি নাকি রোজ সকালে কলেজে যাওয়ার আগে চা খেয়ে যাও আর তুমি এত কিছু জানলে কি করে তোমার দাদা বলেছে আমি সংসারে নতুন তো তাই কার কি পছন্দ অপছন্দ সবকিছু জানতে হবে এত তাড়াতাড়ি জানতে এসো না বডি আমাকে চেনা কিন্তু খুব মুশকিল না তোমার হাতে কি সময় হবে কেন বডি বলো তো আমার ফোনটা না একটু দেখে দিতে আচ্ছা দেখি বসো তো বডি ফোনে কি সমস্যা বলো তো মেসেজ সেন্ড হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি দেখছি বডি কাজ হয়ে গেছে দেখো তুমি তো খুব ভালো খুব তাড়াতাড়ি ঠিক করে দিলে সত্যি খুব ভালো হ্যাঁ আবারও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলতে ভুলবা না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও আমার তো কলেজে দেরি হয়ে যাচ্ছে আমি আসি ঠিক আছে আচ্ছা আচ্ছা কি বডি তুমি এখানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুমি যখন তখন ঘরে চলে আসো আরে না তোমার কিছু ধুতে হবে কিনা তার জন্য যদি কিছু ধুতে হয় তাহলে আমাকে দাও না না আমি ধুয়ে দিচ্ছি তোমাকে কষ্ট করতে হবে না আমাকে কিছু ধুতে হবে না তুমি বরং যাও আমাকে আমি চান করে আসি তুমি আমাকে খাবার দাও তাড়াতাড়ি খুব ক্ষুধা পাইছে আমি খাবার বাড়ছি তুমি যে চান করে আসো আচ্ছা বডি ঠিক আছে বডি তুমি এখন এখানে হ্যাঁ না সবই ঠিক ছিল জানি না কেন জানি দুপুর থেকে আবার এসএমএস সেন্ড হচ্ছে না কি বলো দেখি আমাকে দেখাও বডি একটা কথা বলি বলো দুপুর বেলা কি তুমি আমি চেঞ্জ করার সময় তুমি আসলে দেখতে পেয়েছিলে হ্যাঁ কি না না আমি তো কিছু দেখিনি যাক বাবা বাঁচা গেল তা বৌদি আমি কিন্তু
এবার ঠিক করে দিচ্ছি, তুমি দেখে নাও, ঠিক আছে? এরপরে তুমি তোমারটা একাই ঠিক করতে পারবে, বুঝতে পেরেছ? এই দেখো। বডি, ও বডি, কি হলো নয়ন? তারা আসছে, তাড়াতাড়ি শুনে যাও। কি হয়েছে বডি? দেখো না আজকে এই শার্টটা পরে আমাকে কেমন লাগছে, একদম ফাটাফাটি। আসলে সত্যি কথা বলতে কি জানো, তুমি না তোমার দাদার চাইতে অনেক হ্যান্ডসাম। কি বলছো বডি, সত্যি কথা? আমি কখনো মিথ্যা কথা বলি? নো, তুমি সবসময় সত্যি কথাই বলো। আচ্ছা ঠিক আছে, বস। কি বডি, তোমার জন্য না আজকে একটা সারপ্রাইজ আছে। কি বলো, কখন, এখন? আরে না, সারপ্রাইজ কি এখন হয়? সারপ্রাইজ তো দিব রাত্রে। সত্যি? হ্যাঁ। আচ্ছা বৌদি, তাহলে আমি তাড়াতাড়ি কলেজটা সেরে আসি, তাই না? আর কি, সারপ্রাইজটা তো পাচ্ছি, তাই না? আরে আমি যখন বলেছি তখন তো অবশ্যই পাচ্ছ। তোমার প্রতি আমার বিশ্বাস আছে বৌদি। আর সারপ্রাইজ দেওয়ার একটা কারণ আছে। কি কারণ বৌদি? তোমার দাদা তো আজকে আসবে না, তাই? সেই জন্যই তো রাত্রে দিব। রাত কয়টায় বৌদি? দশটায়। দশটায় কেন, এগারোটায় আসলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি তাড়াতাড়ি গিয়ে কলেজটা সেরে আসি। আচ্ছা যাই। ঠিক আছে বৌদি। আরে বাবা, তাই বলে এত দেরি করবে? তুমি জানো আমি সারপ্রাইজের জন্য এক্সাইটেড হয়ে আছি। আরে এত অধৈর্য হলে কি হবে, দিব বলেছি যখন পুরস্কার তখন তো দিবই। আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই বৌদি? এখন প্লিজ কথা কম বলো, তাড়াতাড়ি আমার সারপ্রাইজটা দাও না। দিব তো, আগে চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই দেখো তোমার সারপ্রাইজ। এ কি বৌদি, টাকা কেন? আরে এটাই তোমার সারপ্রাইজ। আসলে কি জানো, আমি না একটা পরীক্ষায় পাশ করেছি তো তার জন্য। এটা তুমি কি বলছো বৌদি, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এটা সারপ্রাইজ দিবে। আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আচ্ছা এখন তাহলে তুমি ঘুমাও, আমি আসি। চলে যাবে?
কি ভাবলো আমার কি হয়ে গেল।